আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে হয়তো অনেকের মাথাতেই এই প্রশ্নটি ঘুরপাক করে। বিধর্মীরা প্রশ্ন করে থাকেন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তেমনই এক ব্যক্তি ডক্টর জাকির নাকি এই প্রশ্নটি করেন যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন। ওই ব্যক্তির প্রশ্নের জবাবে ডক্টর জাকির নাইক বলেন, মনে করুন জন নামের এক ব্যক্তির সন্তান জন্ম দেওয়ার জন্য হসপিটালে ভর্তি হয়েছেন। সে হাসপাতালে একটি সন্তান জন্ম দিয়েছেন। আপনি কি বলতে পারবেন ওই সন্তানটির ছেলে নামে? ডাক্তার জাকির নাইক কয়েকবার প্রশ্নটি জিজ্ঞাসা করার পরেও কেউ উত্তর দেয়নি। তখন তিনি বলেন, এখানে ঘটনা হল জন একজন পুরুষ, সে কিভাবে সন্তান জন্ম দিবে? যেহেতু সে পুরুষ, তাই সে জন্ম দিতে পারবে না, তাই এই প্রশ্ন করাটা বোকামি যে তার বাচ্চাটি ছেলে নামে। এই প্রশ্নটি জিজ্ঞাসা করাই উচিত নয়। তবে কেউ যদি প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তাহলে আমরা বলব আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি কারো সন্তান নন, তাকে কেউ জন্ম দেয়নি। যদি কোনো ঈশ্বর সৃষ্টি হয়ে থাকেন, তাহলে তিনি প্রকৃত ঈশ্বর নন। এই জন্য আমরা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি সৃষ্টি হননি, তাকে কেউ সৃষ্টি করেননি, তার শুরুও নেই, শেষও নেই। তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, সব কিছু তার উপরে নির্ভর করে। এটাই বিবেক এবং যৌক্তিক রাজ্য, আর সেই স্রষ্ট হচ্ছেন আল্লাহ তাআলা। আবু হুরাইরা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ প্রশ্ন করতেই থাকবে, করতেই থাকবে, এক পর্যায়ে বলবে এই সৃষ্টিগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? যে ব্যক্তি এমন প্রশ্নের সম্মুখীন হবে, সে যেন বলে, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তোমাদের কারো কাছে শয়তান এসে বলবে, কে আসমান সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে? সে যেন বলে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর আবার এসে বলবে, তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? যদি কারো প্রশ্ন এই পর্যায়ে পৌঁছে যায়, তখন সে যেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এবং এই প্রসঙ্গ বাদ দেয়। মুসা আলাইহিসসালাম বলেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। সূরা তোহা আয়াত ৫০। তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো, অথচ সেদিন এগুলোকে মেঘমালার মতো চলমান হবে। এটা আল্লাহর কারিগরি, যিনি সব কিছুকেই করেছেন সুসংগত। তোমরা যাই কিছু করছো, তিনি তা অবগত আছেন। সূরা আন-নাহল আয়াত ৮৮। প্রত্যেকটি কর্মের পেছনে কর্তা অবশ্যই থাকবে। কর্তা ছাড়া কখনো কর্ম সম্পূর্ণ হয় না। তার মানে এই নয় যে প্রত্যেক কর্তার পেছনে আবার অন্য কর্তা থাকবে। কর্তার পেছনে যদি আবার কর্তা থাকে, তবে কর্তা আর কর্তা থাকে না, কর্তা তখন কর্মের পর্যায়ে নেমে আসে। এই জন্যই কবি ছাড়া কবিতা অস্তিত্ব লাভ করতে পারে না। নবীজি বলেন, সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান। মুসলিম ও তিরমিজি। সূরা ইখলাসে আল্লাহর অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।